বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে চট্টগ্রামে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়। সেই সাথে তাদের উপর নির্বিচারে গুলি চালানো পিশাচদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকায় আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে এ দাবি করেন বক্তারা। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও মানবাধিকার কর্মী কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা মেহেরুন নিপা, ইমরান চৌধুরী, সাইফুল ইসলাম শিকদার, শরীফুল ইসলাম, এম এ মোতালেব, ইলিয়াস রিপন, জামাল, শাহাদাত হোসেন কালাম সহ অনেকে। এ সময় বক্তারা ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা সহ এই আন্দোলনের সকল শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার সহ সমাজের বিত্তবানদের। প্রত্যেক পরিবার থেকে একজনকে মানসম্মত একটি চাকরির ব্যবস্থা করার জোর দাবি জানান বক্তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলেমে দিন মাওলানা সুলাইমান।